মইরাবাড়ি সাইজ ওয়ারি আর এক টিরর বুকি গ্রেপ্তার মইরাবাড়িত উদ্বেগজনকভাবে বৃদ্ধি পোৱা ড্রাগস নিচাজাতীয় দ্রব্যকে ধরে জুয়া মদ আর তিরি খেলার বিরুদ্ধে ইতিমধ্যে মইরাবাড়ি আরক্ষীয় অভিযান তীব্র করে তুলিছে। আজি মরিগাঁও জেলার মইরাবাড়ি আরক্ষী থানার নবনিযুক্ত আরক্ষী বিষয়া মৃদুল হাজরিকার নেতৃত্বত এটি আরক্ষীর দলে অভিযান চলায় বরথর দলৈগাঁওর পৰা চারিজনক জুয়ারি আটক করার লগতে রেল স্টেশনের পৰা এজন টিরর বুকিক গ্রেপ্তার করবলে সক্ষম হয়। দলৈগাঁও অঞ্চলটো নৈম্য নৈমিত্তিক হয়ে পড়ায় এই জুয়া খেলার জুয়ারিসকলক গ্রেপ্তার করত রাইজে সন্তুষ্টি প্রকাশ করেছে। গ্রেপ্তার করা এই জুয়ারিকেটা ক্রমে বাবুল ইসলাম, মকিবুল ইসলাম, আবুল কালাম আর শহীদুল ইসলাম। জুয়া খেলি থাকার অবস্থায় আটক করা জুয়ারি কেজনের বিরুদ্ধে মইরাবাড়ি থানাত 231-2021 নম্বর এটি গোচর রুজু হয় আর আরক্ষীয় ধৃত জুয়ারি কেটাক মরিগাঁও আদালতলৈ প্রেরণ করে। উল্লেখযোগ্য যে এই জুয়ারি কেটার পর বহুকেটা জুয়া সামগ্রীর 5,000 টাকাও আরক্ষীয় জব্দ করবলে সক্ষম হয়। ইতিমধ্যে আমি মইরাবাড়ি থানার অন্তর্গত বিভিন্ন অঞ্চলত বহু দুষ্কৃতিকারী অবৈধভাবে জুয়াটির কাম করে আছে, জুয়াটির চলাই আছে বলে আমি একটা ইনফরমেশন পাইছিলো। আর এস পি মহোদয় আমার নির্দেশ আসে যে যেগুলা সমাজ বিরোধী শব্দ আছে তাদের বিরুদ্ধে কঠোর অভিযান চলাব লাগে আর কঠোরভাবে আইনের ব্যবস্থা লোক লাগে। এই নির্দেশের ভিত্তিত আমি যাকালি একটা সোর্স ইনফরমেশন অনুযায়ী আমার বরথল দলৈগাঁও জুয়ার বিরুদ্ধে একটা অভিযান চলাম আর জুয়ার বিরুদ্ধে অভিযান চলায় আমি বাবুল ইসলাম, মতিবুল ইসলাম, আবুল কালাম আর শহীদুল ইসলাম চারিজন জুয়ারি করায়ত্ত করবল সক্ষম হোক আর তেওঁলোকৰ বহু পরিমাণের জুয়া সামগ্রী আর 5,200 টাকা আমি রিকভারি করো। আর ইতিমধ্যে তেওঁলোকক কেস নম্বর 231/21 সংক্রান্ত আমি এরেস্ট করেছো আর আজি জেল হাজতলে প্রেরণ করব। একদরে আমি রেলওয়ে স্টেশন মইরাবাড়ি তাতো আমি একটা ইনফরমেশন পাইছিলাম তাত তীরর বেহা চলি আছে আর আমি তাকে তীরর বিরুদ্ধে অভিযান চলাই নিরঞ্জন দাস নামৰ এজন তীর বুকিক আমি যোৱাকালি এরেস্ট করবলে সক্ষম হলো আর এই সংক্রান্ত আমি 230/21 একটা গোচর রুজু করেছো আর আজি তেমন আমি জেল হাজতলে প্রেরণ করব। ইতিমধ্যে আমি 5 জন জুয়া আর তীরর জড়িত লোকক আমি ইতিমধ্যে এরেস্ট করেছো আর আমার অভিযান তীব্রতরভাবে অবিরত চলি থাকিব। আগন্তুক দিনকালত আমি তেওঁলোকৰ বিৰুদ্ধে কঠোৰ হ'ম। বর্তমান দেখা গৈছে ড্রাগসে মরিয়াবাড়ি বৃহৎ অঞ্চলটো ছানি ধৰিছে, এই ক্ষেত্ৰত আপোনাৰ পদক্ষেপ কি হ'ব? হয়, ইতিমধ্যে জানিব পাৰিছো মই মরিয়াবাড়ি থানাত নতুনকে জইন কৰিছো, ইতিমধ্যে জানিব পাৰিছো মরিয়াবাড়ি বহু এলেকাত তেনেকুৱা কিছুমান ড্রাগস অবৈধভাৱে চলাই আছে। আমি ইতিমধ্যে স্পোর্টস এংগেজ কৰিছো আৰু ইয়াৰ বিৰুদ্ধে আমি অভিযান চলাই যাম আর নিশ্চয়কে আপোনালোকৰ সহযোগত আমি অভিযানত সফলভাবে সক্ষম হম আর এই ড্রাগসর মহামারীর পর সমাজখনক নিকা করবলে আমি আমার ফলের পর যথেষ্ট প্রয়াস করব। মইরাবাড়ির পর শহীদুর রহমানের সহযোগত মুস্তাফা জামানের রিপোর্ট, ডি পাবলিক নিউজ।